হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো প্রথমে বলে রাখি, যদি আমার চ্যানেলে কেউ নতুন থাকো, বিশেষ করে যারা মা আর মেইনলি ফার্স্ট টাইম মম, তারা এই ভিডিওটা দেখে প্লিজ ডিপ্রেস বা টেনশনে চলে যেও না, যে এরকম বাচ্চা এভাবে নিজে হাতে খাচ্ছে বা এত পরিমাণে খাচ্ছে বা এর অনেক কিছু ব্যাপার। তো এগুলো নিয়ে একদম টেনশন করার কিছু নেই, কারণ প্রত্যেকটা বাচ্চাই আলাদা, তো সবার মানে ক্যাপাবিলিটি ক্যাপাসিটি ডিফারেন্ট, সুতরাং একদমই টেনশন করার কিছু নেই। বাচ্চাদের নিজের হাতে খাওয়াটা হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। যখন আপনি দেশে ছিল তখন ও নিজে হাতে খেত না, অ্যাকচুয়ালি ওখানেও হাইচার ছিল, বাট তখনও জানি না কোনো কিছুই ও মুখে ভরতে যাইতো না, সে কোনো নোংরা জিনিসই পড়ে থাকবো খাবারই বলো। তো সেটা তখন একদিকে ভালো ছিল যে যখন থাকতাম না হয়তো কয়েক সেকেন্ডের জন্য অন্য কিছু মুখে ভরতো না, বাট যাই হোক, তো এখন এটা প্র্যাকটিস হয়েছে ওর নিজে হাতে খাওয়াটা, ও নিজে হাতে খায়। বাট আমি সব কিছু এখনও দিই না, বা ভাত বলো যাই খায়, ও খিচুড়ি বা যেগুলো আগেই বলেছি মাখা খাবার ওগুলো আমি দিই না, শুকনো ভাত মাঝে মধ্যে দিই। তবে এটা পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার, সুতরাং টেনশনের কিছু নেই, কারণ আমরা তো আমাদের সময় এগুলো কোনোটাই ছিল না। আমরা তো ছোটো থেকে মায়েদের হাতে মানে খেয়ে বড় হয়েছি, তারপর হচ্ছে মায়েরা এভাবে আমাদেরকে বসিয়ে খেতে না, বিশেষ করে গ্রামের দিকে বা আমরা বাঙালিরা মায়েরা কোলে করে এদিক সেদিক ঘুরিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতো। তো সেই জিনিসটা এখন এই জেনারেশনের বাচ্চাগুলো এখন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমরা সব কিছু দেখতে পাচ্ছি যে হ্যাঁ, বিশেষ করে ওয়েস্টার্ন কালচারে জিনিসটা হয়, কারণ ওয়েস্টার্ন কালচারে এরা টাইমের ভ্যালু খুব বেশি এদের কাছে। এরা যেমন রান্নাতে টাইম নষ্ট করে না, সেরকম ওদের খাওয়া দাওয়াতে বা বাচ্চাকে খাওয়ানোতে ওরা টাইম নষ্ট করে না। এই জন্য এরা প্রথম থেকে বাচ্চা সিক্স মান্থস হয়ে যাওয়ার পর, মানে যখন থেকে অ্যাকচুয়ালি সলিড স্টার্ট করে, সে ফোর মান্থস প্লাস হোক আর সিক্স মান্থ, তো তখন থেকে ওরা হাইজারে বসিয়ে ওরা নিজে হাতে খাবার খাওয়ানোর চেষ্টা করে, কারণ ওটা একবার অভ্যাস হলে ওরা বাচ্চারা নিজেরা খেতে স্টার্ট করবে, সুতরাং আলাদা করে ওদেরকে খাওয়াতে হবে না। তো ওখানে ওদের টাইমটা বেঁচে যাবে, সেই টাইমে ওরা নিজেরা খাওয়া দাওয়া করবে বা নিজেদের অন্যান্য কাজ করবে। তো ওই জিনিসটা এখানে কালচার হয়েছে, তো এটা এখন আস্তে আস্তে আমাদের দেশে চলে যাচ্ছে, অনেকে সেটা অ্যাডাপ্ট করছে, বাট এটা না করলে কিছুই হবে না, কারণ আস্তে আস্তে আমরা সবাই শিখে যেমন গেছি, আমরা তো আমাদের সময় তো এগুলো ছিল না, আমরা যেমন শিখে গেছি তো এরাও বড় হলে অটোমেটিক শিখে যাবে। যদি সেই টেনশনটা হয় যে আমার বাচ্চা খাচ্ছে না বা এরকম করে খায় না নিজে হাতে, এই ধারণাটা একদমই রেখো না। তো যাই হোক, এখানে আমি আভিনকে মানে আমি পুরো চেষ্টা করেছি সপ্তাহে কী কী ধরনের খাবারও খায়, বিশেষ করে ব্রেকফাস্টটা, তো সেগুলো শেয়ার করার তোমাদের সঙ্গে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ক্লিপ নিয়েছি, কারণ পুরো সপ্তাহে জুড়ে, তো অনেক দিন ধরে ভিডিও করে রাখা আছে, বাট আমার সময়ই হচ্ছিল না এডিট করে পোস্ট করার। যাই হোক, আজকে ফাইনালি সময় পেয়েছি। তো আভিন মানে কোনো দিনও খুব ভালো খায়, কয়েকটা দিন একদমই খেতে চায় না, তো মাঝে মধ্যে আমারও টেনশন হয়ে যায় বা আমারও ভালো লাগে না যখন খায় না, খেলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তো আই নো এইটা সব মায়েদেরই একটা সে ব্যাপার যে হ্যাঁ, বাচ্চারা খেলে মায়েরা খুব স্যাটিসফাই ফিল হয়, বিশেষ করে ছোটো বাচ্চাগুলো, কারণ বড়ো হয়ে গেলে তো ঠিক আছে বলতে পারবে যে ঠিক আছে আমার পেট ভরে গেছে বা আমার ভালো লাগছে না এটা সেটা। আভিনের পার্টিকুলার কিছু কিছু জিনিস আছে যে খুব খেতে ভালোবাসে, যেমন হচ্ছে ফলের মধ্যে স্ট্রবেরিটা খুব পছন্দ, কলাটা মোটামুটি খায়, আমও মোটামুটি খায়, বাট স্ট্রবেরিটা, আর ইদানিং হচ্ছে লিচু খুব খাচ্ছে ও। আর মেনলি সকালে উঠেও আমি যখন খাবার মানে করি তখনই ও উঠে যায় সকালে আমার সঙ্গে, তো যখন উঠে যায় আমি ওর হাতে কিছু কুকি বা বিস্কিট দিয়ে দিই যাতে আমাকে ডিস্টার্ব না করে, বাট মাঝে মধ্যে সেটা কাজ করে না, ও যতক্ষণ না আমি মানে ওকে নিচ্ছি ততক্ষণও কান্না করে। তো এইভাবে সকালটা স্টার্ট হয়ে যায়, সকালেও একটা বিস্কিট বা কিছু খায়, তারপর ওকে আমি হাইচারে বসিয়ে দিই, তারপর ওর প্রত্যেক দিন থাকে ডিমটা থাকে, এবার ডিমটা ডিফারেন্ট থাকে, কোনো দিন পোস্ট করে দিই, কোনো দিন অমলেট মানে সিম্পল হয়তো অমলেট মানে অমলেট যেটা বলে, বা কোনো দিন চিজ দিয়ে, কোনো দিন টমেটো দিয়ে, কোনো দিন হচ্ছে স্পিনাচ একটু পেঁয়াজ টেঁয়াজ সব সমস্ত কিছু দিয়ে, আর কোনো দিন হচ্ছে বয়েল করে সেদ্ধ জাস্ট দিই। তো এটা ডিপেন্ড করছে, মানে কিছুদিন ওকে শুধু স্ক্র্যাম্বল করে দিচ্ছিলাম, ওটা খুব ভালো খাচ্ছিলো, তারপরে আর স্ক্র্যাম্বলটা খাচ্ছিলো না, তো ইদানিং ওকে যেমন বয়েল করে দিচ্ছি। তারপর স্ট্রবেরি তো ওর প্রত্যেক দিন সকালবেলা থাকবেই, অন্যান্য সময়ে থাকে বাট সকালে তো থাকে স্ট্রবেরিটা ওর জন্য, আর সঙ্গে থাকে হচ্ছে কোনো দিন দুধ মুড়ি থাকে, কোনো দিন হচ্ছে সুজি থাকে, কোনো দিন ওর জন্য সেইল্যাক এখানে পেয়েছিলাম বলে সেইল্যাক কিনে রেখেছিলাম, যদিও সেটা খুব একটা খেতে পছন্দ করে না, সেটাও আছে। তারপর ওটসের থেকেও হচ্ছে হানিবানসটা বেশি খাচ্ছে, হানিবানস অফ ওটস যেটা, ওটা ইদানিং খুব বেশি ভালো খাচ্ছে। তো সকালে হচ্ছে এই ওর ব্রেকফাস্ট থাকে, আর এই তো দেখতে পাচ্ছ
প্রথমে ও পুরো ঘাটে চটকে একদম সেগুলোকে এ করবে, তারপর ও আস্তে আস্তে ট্রেস নেবে। আর আমি ওকে যখন বলি মাম্মা আম আম, তারপরে ও আম করে। আর মাঝে মধ্যে ওকে ব্রেড দিই, তো ব্রেডটা না দেওয়াই বেটার, বাট যেটাতে একটু গ্যাসি জিনিস, তো ওই জন্য আমি চেষ্টা করি ওগুলো না দেওয়ার। আর তখন অ্যাকচুয়ালি আমাদের ফ্রিজে ছিল ওগুলো, তো বললাম যে ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি খাচ্ছিলাম নিউট্রেলা দিয়ে, তো দেখছি আমার দিকে দেখে হাত বাড়াচ্ছে, তো আমি ওকে দিয়েছিলাম, ও পছন্দ করেছিল, তো কয়েকদিন জাস্ট মিডলে আমি ওকে দিয়েছিলাম ওটা। আর হ্যাঁ, খাওয়ার সময় কিন্তু একদমই কোনো কিছু দেওয়া ঠিক না, বাট এই অভ্যাসটা আমি কিছুতেই ছাড়াতে পারছি না, আমি অনেক চেষ্টা করছি। মাঝে মধ্যে আমি ওকে কিছু মানে এদিক সেদিক ভুলিয়ে আগে স্টার্ট করে দিই উইদাউট কোনো স্ক্রিন টাইম দিয়ে খাবার খাওয়ানো, তো একটা টাইম পরে ও খায়, তো তারপর ও আর খেতে চায় না, ওর চোখ পড়ে যায় ল্যাপটপের দিকে, ও দেখতে চায় কার্টুন। তো চেষ্টা করছি, আমার স্টিল ইন প্রগ্রেস, তো দেখা যাক কতটা হয়। তো একদমই চেষ্টা করবে যারা প্রথম এখন বাচ্চাকে স্টলি স্টার্ট করবে, এখন থেকে কোনো স্ক্রিন টাইম না দেওয়ার, খাওয়ার সময় বিশেষ করে। আর যদি তোমরা চাও যে নিজে হাতে খাবে বাচ্চারা, তো প্রথমে খাবার দেবে, কিন্তু তোমাদের চিন্তা করলে হবে না যে বাচ্চারা নষ্ট করছে, সাইডে ফেলছে বা মাখছে খাচ্ছে কম, এটা একদম চিন্তা করলে হবে না, কারণ ওরা তো নতুন না, লার্ন করছে, তো ওরা তো আর একদিনে পেরে উঠবে না সেই জিনিসটা, ওদের টাইম লাগবে, ওরা টাচ করে ফিল করে ওদের অবজার্ভ করে সব কিছুর জন্য টাইম লাগবে, তো সেই জন্য ওটা নিয়ে একদম মাথা ব্যথা করলে হবে মানে নিলে হবে না, টেনশন করলে হবে না। তো এভাবেই আস্তে আস্তে একদিন ঠিক মানে একটা টাইম পরে ওদের ওটা অভ্যাস চলে আসবে, তারপর ওরা দেখবে নিজে হাত থেকে সুন্দরভাবে খাচ্ছে। তো এই তো, তারপরে এখনও টিস্যু দিয়ে দিলে ও নিজে হাতে হাত মুছে নেয়। আর এই তো ও বললাম এখন মানে এটা ডিমটা খুব ভালো খাচ্ছে, বয়েলড এগটা, তো এটা আমি চেষ্টা করি যে কুসুমটাকে খুব একটা সলিড না করার, কারণ খুব খুব বেশি সলিড হয়ে গেলে না ওটা মানে ড্রাই ড্রাই হয়ে যায়, ওর খেতে অসুবিধা হয়ে যায়, মানে ওর ডিমটা চিকেনটা যে কী যে পছন্দ মানে প্রোটিনের মধ্যে। আর ওকে আমি দুপুরবেলা যেটা দিই দুপুরে বা রাত্রে, ও রাইস ওকে তো দিই, আমি যেহেতু আমরা বাঙালি রাইস ছাড়া তো আমাদের চলে না, মানে আমাদের এটা পোষায় না যে দুপুরে রাত্রে আমরা রাইস খাবো না, এটা আমাদের তাহলে দুপুরের কি লাঞ্চ হচ্ছে বা রাতের ডিনার, রাইস না হলে সেটা কমপ্লিট হয় না। তো রাইস ওকে আগে দিতাম, তো যেহেতু সবজি খেতে চায় না, তোমরা যারা আগে দেখেছো শুনেছো আমার আগের ভিডিওগুলোতে, তো ওকে কী করি এখন ইদানিং ও খিচুড়িটা করে দিই। তো খিচুড়িতে আমি সমস্ত কিছু ভেজিটেবল দিলে ও সমস্ত কিছু সুন্দরভাবে মানে জানি না খিচুড়িটা খায় কি মানে প্রবলেম, ওর নর্মাল ভেজিটেবল যদি আমি শুধু ভাতে সাদা ভাতে মেখে দিই তো খেতে চায় না, ওই জন্য আমি এইটা এখন বের করে মানে মাঝে মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সবজি দিয়ে ওকে খিচুড়িটা করে দিই, তো সেটা ও খেতে পছন্দ করে আর খুব ভালোভাবেই খায়। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে গাইজ, হোপ ইউ গাইজ এনজয় দিস ভিডিও অ্যান্ড সি ইউ সুন গাইজ অন মাই নেক্সট ভিডিও, অ্যান্ড ফর নাও টেক কেয়ার অ্যান্ড টাটা।